আপনার পরিচয়টা তো জানলাম না। ও হলো দেবরায় বাড়ির বড় বউ। আমি অপর্ণা। হ্যালো। হ্যালো বুঝলে অপর্ণা, মোহনের মা বাবাও এসেছেন। আসলে টুইমার মা ওনাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছেন। অপর্ণা কেমন লাগলো বললে না তো? তোমার ছোট জাকে তোমার পছন্দ হয়েছে কিনা? নিজের বোনকে কি কারোর অপছন্দ হয়? তবে মোহনা সত্যিই সুন্দর। থ্যাংক ইউ। ও তুমি এসে গেছো, ঠিক আছে তোমার সঙ্গে আলাপ করে দিই তাহলে। ইনি হলেন মোহনার মা আর ইনি মোহনার বাবা। এই বুঝি আপনাদের বাড়ির বড় বউ? ভারী মিষ্টি মেয়ে তো। ঠিকই বলেছ, শুধু তাই দেখেই তো আমি সৈকতের বউ করে এনেছি ওকে। অপর্ণা মোহনার সঙ্গে আলাপ হয়েছে? হয়েছে। সত্যি মোহনা খুব ভালো মেয়ে, ভারী সুন্দর মেয়ে। কে পছন্দ করেছে সেটা দেখতে হবে তো। চলো আমরা কাজের কথা সেরে নিই। এসো এসো। আমি তোরা দুটো ভাই যে আমার প্রাণ, আমার স্বপ্ন। বাবা আমারও তো কিছু ইচ্ছা অনিচ্ছা আছে। আমিও তো চাই যে আমার ভাই বড় দাদা হিসেবে আমাকে ভালোবাসুক, সম্মান করুক, ভালো মন্দির পার্থক্যটা বুঝুক। কিন্তু সেটা বোধহয় হওয়ার নয়। খালি মনে হয় আমার যা কিছু আছে সেগুলো তো সব তোদেরই। একটা কথা বলবো, আমি কিন্তু তোমার প্রপার্টি নিয়ে একটু চিন্তিত নই। আমি শুধু বলতে চাইছি যে এই নার্সিং হোমের প্রেস্টিজ এই সব কিছু। বাবা আমি আমি তো তোমার বড় ছেলে। মোহনাকে অপর্ণার খুব পছন্দ হয়েছে? আমারও খুব ভালো লেগেছে ওকে। থ্যাঙ্কস। সত্যি আমার মতো একটা সাধারণ মেয়েকে তোমার ভালো লেগেছে মোহনা? আমার কিন্তু তেমন কিছুই নেই, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি মাত্র। তোমার এই ভালো মানুষের পিছনের আসল উদ্দেশ্যটা যে আমি ধরে ফেলেছি বৌদি। তোমাদের পাত্রীর বাড়িতে পাত্রের চাচা সেজে যেতে হবে, ঠিক আছে? পারবে তো? আর শুনে রাখো, কাজ হয়ে গেলেই একেবারে কর করে 500 টাকা নোট। যাও এখন যাও। চলো 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 নিয়ে চলো নিয়ে যা, তৈরি হতে হবে, জলদি চলো। ভালো সাজানো তোমার ঘরটা, তবে একটা গন্ধ ভীষণ প্রমিনেন্ট, মেডিসিনস এবং পেশেন্ট। সব থেকে ইন্টারেস্টিং কিন্তু তোমার বৌদি, বেশ বুদ্ধিমতী মহিলা। বৌদি মানে তো বড় যা, নিজের দিদির মতো। ভালোই জমবে কি বলো? স্যার ওরা চেহারা যা বর্ণনা দিচ্ছে তাতে কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। আপনি এক কাজ করুন, স্কেচটা নিয়ে আসুন, দেখি ওরা কিছু চিনতে পারে। ওকে স্যার। দেখো তো ভালো করে তোমরা। এই সেই চিন্তে ভুল করে এই তো স্যার।